নেইমারকে মাঠে নামানো নিয়ে নতুন ঝামেলায় আল হিলাল। কি সেই ঝামেলা, দেখুন বিস্তারিত। ইঞ্জুরি কাটিয়ে দীর্ঘদিন পর মাঠে ফেরার অপেক্ষায় ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। সৌদি আরবের ক্লাব আল হিলালের হয়ে ফের ফুটবল নিয়ে তার চিরচেনা কারিকুরি দেখানোর কথা, কিন্তু নতুন সমস্যা তৈরি হয়েছে সৌদি আরবের ফুটবল লীগের নিয়ম নিয়ে। স্কোয়াডে সর্বোচ্চ 8 জন বিদেশি রাখার অনুমতি ছিল সেই নিয়মে, কিন্তু আল হিলালে এখন তেমন ফুটবলারের সংখ্যা 9 জন, ফলে নেইমারকে জায়গা দিতে হলে একজন ফুটবলারকে ছাড়তে হবে তাদের। অবশ্য আরও একটি সুযোগ আছে তাদের সামনে। এই সিজনে সৌদি ফুটবল ফেডারেশন নতুন নিয়ম তৈরি করেছে, যেখানে বিদেশি ফুটবলার 8 জন থেকে বাড়িয়ে 10 জন রাখার অনুমতি মিলেছে, কিন্তু রয়েছে শর্ত, 10 জনের মধ্যে 2 জন হতে হবে এমন যারা 2003 সালের পর জন্ম নিয়েছে, অর্থাৎ সেই 2 জনের বয়স হতে হবে অনূর্ধ্ব 21 বছর। কিন্তু আল হিলালের স্কোয়াডে থাকা 9 বিদেশির বয়স 21-এর বেশি। সৌদি লীগের ট্রান্সফার উইন্ডো শেষ হচ্ছে আর মাত্র 3 দিন পরই, তার আগেই এই দোদলমান অবস্থা কাটাতে হবে আল হিলালকে। যদি তারা নেইমারকে দলে রাখতে চায়, তাহলে বাকি বিদেশি ফুটবলারদের সঙ্গে আলোচনায় বসতে হবে। এই সমস্যা তৈরি হয়েছে ম্যানচেস্টার সিটি থেকে হিলালে সর্বশেষ সাইনিং জুয়াও ক্যান্সেলোকে আনার পর থেকে। পর্তুগালের এই তারকাকে নিয়ে ক্লাবটিতে বিদেশি এশিয়ার বাইরে খেলোয়াড় দাঁড়ালো মোট 9 জন, কিন্তু স্কোয়াডে রাখা যাবে সর্বোচ্চ 8 জন খেলোয়াড়কে। এবার সেই তালিকায় 10 জনে পরিণত করার লক্ষ্য আল হিলাল কোচ জর্জ জেসুসের নজর এখন বেনফিকার ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্কোস লিওনার্দোর দিকে। যদি তিনি সৌদি দলটিতে যোগদানের প্রস্তাব গ্রহণ করেন, তাহলে ক্লাবটি তরুণ ফুটবল রাখার একটি শর্ত পূরণ করতে পারবে। এর আগে মাইকেল আল হিলাল ছেড়ে ব্রাজিলের ফ্লেমেঙ্গোতে চলে যাওয়ায় নেইমারের রেজিস্ট্রেশনের সুযোগ পায় জেসুসের দলটি, কিন্তু এরপরই তারা ক্যান্সেলোকে দলে যুক্ত করার ঘোষণা দেয়। গত অক্টোবর থেকে মাঠের বাইরে আছেন নেইমার। উরুগুয়ের বিপক্ষে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলার সময় তিনি অ্যাঙ্কেলে চোটে পড়েন। মারাত্মক সেই চোট তাকে প্রায় 1 বছর ফুটবল থেকে দূরে রেখেছে। নেইমার খেলতে পারেনি সর্বশেষ কোপা আমেরিকার আসরেও। 21 পিএজি থেকে তুমুল আলোচনার তুঙ্গে থাকা আল হিলালে যোগ দিলেও কেবল তিনি খেলতে পেরেছেন 5টি ম্যাচ। সেপ্টেম্বরের শেষ দিকে তার মাঠে ফেরার কথা জানানো হলেও এখন পর্যন্ত বিষয়টি অনিশ্চয়তা রয়েছে। এক নজরে আল হিলালের বিদেশি ফুটবলারের তালিকা দেখুন। বুনো গোলরক্ষক, মরক্কোর প্লেয়ার। কুলিবালি ডিফেন্ডার, সেনেগালের প্লেয়ার। রোনাল্ডো ডিফেন্ডার, ব্রাজিলের প্লেয়ার। জোয়াও ক্যান্সেলো ডিফেন্ডার, পর্তুগালের প্লেয়ার। রুবেন নেভেস মিডফিল্ডার, পর্তুগালের প্লেয়ার। মিলিনকোভিচ সাবিস মিডফিল্ডার, সার্বিয়ার প্লেয়ার। মিত্রোভিচ স্ট্রাইকার, সার্বিয়ার প্লেয়ার। ম্যালকম স্ট্রাইকার, ব্রাজিলের প্লেয়ার। নেইমার স্ট্রাইকার, ব্রাজিলের প্লেয়ার।